আইকিউ লঞ্চ করে দিল তাদের এবছরের সেরা ভ্যালু ফর মানির ফোন আইকিউ নিউ 9S প্রো। এই ফোনটি আমার দেখা 2024 সালের বেস্ট ভ্যালু ফর কিং ফোন, কারণ এই ফোনটিতে অনেকটাই কম দামে দেওয়া হয়েছে সব ফ্ল্যাগশিপ ফিচার। এই ফোনটি দিয়ে আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো গেমিং করতে পারবেন, সাথে পাচ্ছেন ফ্ল্যাগশিপ ডিসপ্লে, ফ্ল্যাগশিপ ক্যামেরা সেট আপ, সুপার ফাস্ট চার্জার, এরকম সব দুর্দান্ত ফিচার দিয়ে ফোনটি অনেকটাই রিজনেবল প্রাইসে লঞ্চ করেছে। আজকের এই ভিডিওতে এই ফোনটি নিয়ে ফুল ডিটেল জানাবো, সাথে জানাবো এই ফোনটি কবে বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে এবং কত দামে পাওয়া যাবে। চলুন তাহলে আর কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনাকে বলবো ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। প্রথমে এই ফোনটির আনবক্সিং দিয়ে ভিডিওটি শুরু করা যাক। এই ফোনটির বক্সটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের বক্স। বক্সটি খুললেই প্রথমে পাবেন কাঙ্ক্ষিত ফোনটি, তারপরে পাবেন ইউজার গাইড, আরেকটি ব্যাক কভার, তারপরে পাবেন ইউএসবি টাইপ সি কেবল, সিম ইজেক্টর পিন, আর পাবেন চার্জার। এই হলো ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ডিজাইনটা অনেকটা আইকিউ নিউ 9 সিরিজের মতো সেম। এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে এক ধরনের টেক্সচার, যার ফলে ফোনটিকে দেখতে বেশ ভালো লাগছে। এবং ব্যাক প্যানেলে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ। এর বডি ফ্রেমটি হলো বক্সের শেপের, ফ্রেমটি প্লাস্টিকের। ফোনটিতে সকল ধরনের পোর্শন বাটন দেওয়া হয়েছে। শুধু 3.5mm হেডফোন জ্যাক দেওয়া হয়নি, আর ফ্রন্টে থাকছে একটি মিডল পান্সেল সেলফি ক্যামেরা। ওভারঅল ফোনটির লুক ও ডিজাইন কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং ফোনটির থিকনেস হলো 7.99mm, ওয়েট হলো 198 গ্রাম, আর এখানে দেওয়া হয়েছে IP54 রেটিং, যার ফলে এই ফোনটি ডাস্ট এবং স্ল্যাশ প্রুফ। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.78 ইঞ্চি মাপের একটি 1.5K LPTO অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকছে 144Hz রিফ্রেশ রেট। এবং এই ডিসপ্লেটির PPI ডেন্সিটি হলো 3000 nits, যার ফলে ডিরেকশন লাইটে এই ডিসপ্লেতে আপনি কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর যারা মোবাইলে প্রচুর গেমিং করে থাকেন তারা 144Hz রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখে থাকেন তারা 1.5K অ্যামোলেড ডিসপ্লে হওয়ার ফলে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে আসি এই ফোনটির ক্যামেরাতে। আগেই বলেছি এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্সটি হলো 50 মেগাপিক্সেলের। এই সেন্সরটি হলো সোনি IMX920 সেন্সর। এখানে থাকছে OIS সাপোর্ট, সাথে পাচ্ছেন 50 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড লেন্স। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের JN1 সেন্সর। এই ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K এবং 8K ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে দুর্দান্ত মানের ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। চলুন এবার এই ফোনটির কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এই ফোনটির ফটো স্যাম্পল থেকে আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ব্যাক ক্যামেরার ছবি কোয়ালিটি কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই আপনি ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করতে পারবেন। আর এখানে সেলফির জন্য পাচ্ছেন 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটা দিয়ে আপনি দুর্দান্ত কোয়ালিটির সেলফি তুলতে পারবেন, সাথে 4K ভিডিও রেকর্ড করতে পারবেন। এবারে আসি এই ফোনটির অন্যতম হাইলাইটেড অপশন অর্থাৎ এর পারফরমেন্সে। এই ফোনটিতে পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 9300+ চিপসেট। এই চিপসেটটি কিন্তু খুবই পাওয়ারফুল চিপসেট, কারণ এর আনটুটু স্কোর হলো 22 লাখের উপরে। এখানে আপনি স্ন্যাপড্রাগনের 8 Gen 3-র মতোই পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স থাকছে অ্যান্ড্রয়েড 14, এর ব্যাকএন্ডে থাকছে অরিজিন ওএস 4। এখানে আপনি 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, সাথে 4 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। আর এখানে সিকিউরিটির জন্য থাকছে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, এই সেন্সরটি কিন্তু খুবই ফাস্ট। এখানে ব্যাটারির জন্য থাকছে 5160 mAh একটি ব্যাটারি, সাথে থাকছে 120W একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে আপনি এই ব্যাটারিটি খুবই দ্রুত চার্জ করে নিতে পারবেন। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR5X RAM, সাথে থাকছে UFS 4.0 স্টোরেজ, যার ফলে ফোনটি র্যাম এবং রোম স্পিড কিন্তু খুবই ফাস্ট হবে। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে আইকিউ নিজস্ব চিপ আইকিউ Q1 চিপ, যার ফলে এই ফোনটিতে গেমিংয়ের সময় এর পারফরমেন্স কিন্তু আর একটু বেটার পাবেন। গেমিংয়ের সময় আপনি স্মুথলি গেমগুলো রান করতে পারবেন। এছাড়া এখানে আরও দেওয়া হয়েছে Wi-Fi 7, Bluetooth 5.4, NFC আয়ার ব্লাস্টারের সাপোর্ট। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে 6K VC কুলিং টেকনোলজি, যার ফলে এই ফোনটি দিয়ে আপনি যখন গেমিং করবেন
তখন এই ফোনটি কিন্তু তেমন একটা গরম হবে না। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি RAM ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্ট হলো 12256 GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 12512 GB এবং 16512 GB, এবং টপ ভেরিয়েন্টটি হলো 16 GB/1 TB। এখানে প্রতিটি ভেরিয়েন্টের সাথে আপনি 12 GB করে ভার্চুয়াল RAM ইউজ করতে পারবেন। আর এই ফোনটি মার্কেটে আপনি 3টি কালার ভেরিয়েন্টে পাবেন। এবারে আসি এই ফোনটির প্রাইসে। এই ফোনটির দাম রাখা হয়েছে এর বেস ভেরিয়েন্টটি চাইনিজ টাকায় 2699 ইউয়ান, যা বাংলা টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 44,400 টাকা। তবে এর প্রাইস কিন্তু বাংলাদেশে আসলে দাম অনেকটা বাড়তি হবে। বাংলাদেশে এই ফোনটির বেস ভেরিয়েন্টটির দাম হবে 50,000 থেকে 52,000 টাকার আশেপাশে, এবং এর টপ ভেরিয়েন্টগুলোর দাম আর একটু বেশি হবে। তবে আস্তে আস্তে এই ফোনটি বাংলাদেশে আপনি 47,000-48,000 টাকার মধ্যেই পেয়ে যাবেন আনঅফিসিয়ালভাবে। আর এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ হবে না, কিনতে হলে আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে। আমার মনে হয় আপনাদের যাদের বাজেট হলো 50,000 টাকার আশেপাশে, এবং এই বাজেটের মধ্যে আপনি যদি সবথেকে বেস্ট ভ্যালু ফর মানির একটি ফোন কিনতে চান, বিশেষ করে বেস্ট গেমিংয়ের জন্য একটা ফোন কিনতে চান, তাহলে এই ফোনটি দেখতে পারেন। কারণ এই ফোনটি দিয়ে আপনি ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতো গেমিং এক্সপিরিয়েন্স পাবেন। এই ছিল আইকিউ নিউ 9 প্রো এই ফোনটির রিভিউ। এখন এই ফোনটি আপনার কাছে এই দামে কেমন লেগেছে, বা এই দামে এই ফোনটি আপনি কিনতে চান কিনা, তা কমেন্টে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।